হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম মুস ইতিমধ্যে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে বিয়াল্লিশ কোটি গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় একটি নিয়ম বা বিরাট একটি সতর্ক বার্তা যদি আপনাদের কাছে স্টেট ব্যাংকের বই থেকে থাকে চাইফে সেভিংস হোক কারেন্ট হোক বা জিরো অ্যাকাউন্টেরই হোক না কেন তাহলে এই ভিডিওটি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এমনও হতে পারে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি না জানলে হয়তো আগামী দিনে আপনি একটি সমস্যার মুখেও পড়তে পারেন কারণ স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এমন অনেকই নিত্য নতুন নির্দেশিকা জারি করে আর আপনি সেগুলি গ্রাহ্য না করলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেওয়া হতে পারে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে জনসার্থে প্রচুর পরিমাণে শেয়ারও করবেন স্টেট ব্যাংক তাদের নির্দেশিকাই জানিয়েছে স্টেট ব্যাংকের বিয়াল্লিশ কোটি গ্রাহকের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেশের সব থেকে বড় ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য গ্রাহকদের আইকর রিফান্ড নিয়ে নানা ধরনের প্রতারণা সংক্রান্ত বিষয়ে সাবধান করেছে ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণা থেকে বাঁচতে এমন কোন ধরনের এস করলে বা এস এর মধ্যে কোন লিংক থাকলে ওই লিংকে কেউ না ক্লিক করে ব্যাংকের পক্ষ থেকে একটি টুইটে জানা গিয়েছে আয়কর দফতরের নাম নিয়ে বাজারে প্রতারণার বাড়বাড়ন্ত হয়েছে এই ধরনের মেসেজ পেলেই তৎক্ষণাৎ সেগুলি

ভালো করতে পারে প্রতারকরা তাই সেই সকল বিষয়ের দিকে লক্ষ্য রেখে স্টেট ব্যাংকের তরফ থেকে সতর্ক বার্তা যদি আপনাদের কাছে কোন রকম মেসেজ আসে বা ফোন আসে আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশন তাদের সঙ্গে শেয়ার করবেন না কারণ আপনার একটা ভুলে আপনার গচ্ছিত টাকা হয়তো বা কন্যা সন্তানের বিয়ে দেবার জন্য হয়তো বা ঘর করার জন্য হয়তো বা চিকিৎসা করার জন্য এই সকল টাকাগুলিকে ক্ষণিকের মধ্যেই তছরুপ করে দিতে পারে প্রতারকরা তাই তাদের থেকে বাঁচতে স্টেট ব্যাংকের তরফ থেকে সতর্ক ব্যাংকের নাম নিয়ে এমন কোনো ধরনের মেসেজ অথবা ফোন এলে যেতে হবে। যদি আপনার সমস্যা অথবা আপনার যদি থেকে থেকে কোনো অফার থাকে নির্দিষ্ট গিয়ে সেখানেই যোগাযোগ নতুবা আগামী দিনে সমস্যার মুখে পড়তে হবে আপনাকে আমাদের উদ্দেশ্য ছিল স্টেট ব্যাংক এই সতর্ক বার্তাটি কেবলমাত্র আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে বা সতর্ক হতে সুবিধা হয় থাকে এই তথ্যটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করে সকলকেই সাবধান করবেন কারণ আপনার মতো অন্যজন হয়তো টাকা গচ্ছিত করে রেখেছে ব্যাংকে কন্যা সন্তানের বিয়ে দেওয়ার জন্য অথবা পিতা মাতার চিকিৎসার জন্য অথবা ঘরবাড়ি তৈরি করার জন্য এবং আমাদের সঙ্গে থেকে এমনই প্রতিনিয়ত লেটেস্ট হেল্পফুল ইনফরমেশন পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং